সম্মানিত হাজেরিন, এতক্ষণ পর্যন্ত সিরাতুল নবী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। অত্র এলাকার একটি সন্তান বন্ধুবর মাওলানা ইয়াকুবদিন ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত হাজেরিন, এখন আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। চট্টগ্রাম হাদিসার আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন লেখক ও গবেষক হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফিদুল হক নূরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা যারা কোনো হাদিস শরীফ ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে আমরা পেন্টাল স্তরে বসে পড়ি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن ذكرى تنفع المؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام درود شریف اللهم صل على محمد وأرسله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وأنزله المحفظ المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله بيار حاضرين آل انتصار فاونديشن কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক তাফসিরুল কোরআন মাহফিলের এই মোবারক ওয়াক্তে মোবারক সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে দয়া করে মায়া করে মহব্বত করে ঠিক আছে না কথা দয়া করে মায়া করে মহব্বত করে কে এক হিসাবে তার দরবারে তার জিকিরে তার মজলিসে বসার তৌফিক দান করেছেন, যে মজলিসের মধ্যে তার বড়াই আলোচনা করা হবে, তার কুদরত আলোচনা করা হবে। কার মজলিস? আল্লাহর ইয়াদের মজলিস তো, নাকি বলেন? আল্লাহর জিকিরে মজলিস তো, আল্লাহর দিনে মজলিস তো, কোরআন সুন্নাহ মজলিস তো, উলিয়াউলের মজলিস তো। আচ্ছা বলেন, এখানে কি শুধু আমরা আছি না আরো কি আরো কোনো মখলুক আছে? অসংখ্য অগণিত গাইবী মখলুক আছে, তার মধ্যে আমাদের জিন্নাত ভাই বাইরেও আছে, ভাই বোনেরও আছে, বলেন সুবহানাল্লাহ, ওরাও থাকে। আমাদের ভিতরে যেরকম মুসলমান ইমানদার আছে আর ওদের ভিতরেও আছে, ওদের ভিতরেও আছে, ভালো খারাপ আমাদের ভিতরে আছে, ওদের মধ্যেও আছে। আসেন, ওয়াজ নসিহত হয় হইতেছে হবে, কত বছরও এখানে আসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিলেন। যদি কিছু মনে না করেন, সংক্ষেপে আমি নিজের সম্পর্কে দুটো কথা পরিচিতির জন্য বলবো, বলবো নাকি? আমি এজাজ দিলে বলবো, নাহলে বলতাম না। কিন্তু আমার মূল জন্মস্থান মিরসরাই, ছোটবেলার থেকে ইয়াকুয়ার আছে, 63 সন থেকে লেখালেখি চলতেছে, আল্লাহর বহুত লেখালেখি করাইছেন, 73 সন থেকে খানেকার লাইনে, 74 সন থেকে তবলিগের লাইনে, তারপরে মাদ্রাসা লাইনে 41 বছর।
আমার শাইখে আবার খানে কাল্লাইনে না বলে মুফতি আলম সাহেব রহমতুল্লাহ আলাই না বলে চিনবেন কেন বাবা? আমাদের কেউ বাইরের মানুষ না, আপনার কেউ বাইরের মানুষ না, সবাই আপন এক ঘরের মানুষ। যদি মন জমে তো কথা বলতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, না হলে হবে কি? উপরে ঠিক আছে মনে মনে বাদ মাস, প্রেমের কথা আছে এটা, মনে মনে বাদ মাস এগিয়ে ওয়াজ। এখন এখন সকাল থেকে শুরু হয়েছে, রাতভর চলবে, কমপক্ষে রাত 12টা পর্যন্ত চলবে, একদিনের প্রোগ্রাম তো, ঠিক আছে না? এখন সকলে সকল বিষয়ে কথা বলবেন, ফাঁকে আমি কিছু কথা এরকম বিরিত আরজ করব। আমার কথাগুলো মেহরবানি করে যারা যেখানে আছেন, মাইকের আওয়াজ যতটুকু যায় এখানে যারা আছেন তারা ছাড়া সকলে মেহরবানি করে শুনলে বেশাবেশি ফায়দা হবে, এবং সেখান থেকে একটা চিন্তা শক্তি নিজের মধ্যে দিমাগে কলবে কাজ করবে, বর্তমানে কিছু রাস্তা খুলবে আশা করি ইনশাআল্লাহ। সবাই দোয়া করে আল্লাহ পাক এমন কথা বলার যার দ্বারা আমাদের সকলের ফায়দা হয়, বলনেওয়ালা শুনেওয়ালা সকলে আমরা হেদায়েতের মোহতাজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 32 আঘাত ফরজ ওয়াজিব সুন্নাত আমল সুন্নাত মুআক্কাদ আমাদের মধ্যে 32 বার আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটা কথা বলি, 1981 সনে আল্লাহ পাক প্রথম হজ করাইছেন, 1981 সনে। এরপর আল্লাহ পাক বহুবার হজ উমরার উচিরে যাওয়ার সুযোগ হয়েছে। এই জবানে কি আল্লাহর ঘর বিশেষ করে হাজরে আজাদ সুমা খাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। কাবা করে চারিপাশে গুরবারও আল্লাহ তপ তার কি বলে তপরও আল্লাহ তৌফিক দান করছেন, বড় একটা উদ্দেশ্য আছে। যদি কারো কদম আল্লাহর ঘরের চারিপাশে পড়ে, কারো নজর আল্লাহ ঘরের উপরে পড়ে, হ্যাঁ হাত পড়ে, গির্জা মাঠ পড়ে, সব কিছু যদি পড়ে, তাহলে তার হাল কি হইতে পারে? আমি আদনা মানুষ, আমি নিজের কথা বলতেছি না, সেরাগ হরম শায়খ আবু বকর কাত্তানি রহমতুল্লাহ আলাই বহুত বড় এক বলেছিলেন, যিনি তওবের হালতে 12,000 বার কোরআন শরীফ পদক করেছেন। মুসলমান কতবার কতবার কিতাবের নাম বলবো পুরো দেখেন, আজ সত্য বললাম মিথ্যা বললাম, এগুলি বললে শেষ করা যাবে না। আমি আজকে সেই জন্য কথা বলবো না, এমন এক জনের কথা বলবো স্মরণ লাগতেছে বলতে। আরেকটা কথা বলি বলি, এই হাত দিয়ে এই 30 পারা কোরআন মজিদ লেখার আল্লাহ তৌফিক দান করছেন, দোয়া কবুলের জন্য, আমরা কবুল করবো কবুলিতের জন্য। এর মূল কবি বাইতুল মোকাররমে জাতীয় লাইব্রেরিতে আছে, সরি এমনি কবি মূল কবি হারিসব হারিসনা মাদ্রাসা আমাদের মাদ্রাসায় আসেন নাই নাকি হুজুরে হুজুরে আসছে সুতিলে মাদ্রাসা আছে বড় মাদ্রাসা কি উনি জানেন, ওটা এখন রাখা আছে, গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 20 নভেম্বর মাদ্রাসা সভা আমাদের কুতুবে আজমান এই মুফতি সাহেব নাম নিতে আমার বড় সময় ইয়ে লাগে সরম লাগে, মাহমুদ সাহেব হুজুর দত্তশী রাখবেন, তারপর আরও আরও আছে মানে এই কি বলে কাজের মাদ্রাসার আমার শফিক মুরব্বি মানে খুব মহব্বতের কি মাদ্রাসা পদ্ধতিরও দাওয়া দেওয়া হয়েছে 20 নভেম্বর আল্লাহ হায়াতে বাসায়, এটা বলে রাখলাম। আমার কথা হলো এটা, নিজেকে জাহির করে না, জাহির করে না, এটা আল্লাহকে শুকরিয়া আদায় করে বলতেছে। বান্দা যদি চেষ্টা করে, যদি সহি রাহাবার কাউকে পায়, কাউকে যদি নিজের হায়াতের রাহাবার বানিয়ে নিতে পারে, তাহলে তার জন্য রাস্তা পাওয়া কি আল্লাহ পর্যন্ত আল্লাহর মহব্বত হাজির করা, আল্লাহর কুরবত হাজির করা কি বেলায়েতের উসু মকাম হাজির করা কোনো ব্যাপার না, এটা বলেন সুবহানাল্লাহ। কথা হাসান মিশে বলেন যে একটা শর্ত আছে, অত্যার ছাড়া কেউ কি আপনার হতে পারবে না। সাধারণত বুতামের ঘাই, এই যে বুতামটা লাগাই না আমরা, এটা কি আমি আপনি বানাইতে পারবো? কমপক্ষে 2-3 মাস ট্রেনিং নিতে হবে, সাধারণ মামুলি জিনিস, এতে আরো ছোট কাজও আছে, না শিখে কোনো কিছু করা যায় না, সে বলে অভিজ্ঞতা হাসিল হয় না।
ঠিক না কথা? এখন আসেন, বর্তমান জমানাটা হচ্ছে ফেতনা ফাসাদের জমানা, শুধু এক জায়গায় না, সমগ্র বিশ্বের মধ্যে ফেতনা। একটা একটা ভাবে সংক্ষেপে ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করবো, মেহরবানি করে আল্লাহর কাছে বুঝতে চেষ্টা করবেন। আমি গণস্বরূপ কথা বলি না, বহু গভীর গবেষণা করে লেখাপড়া করে কথাগুলি বলি। আমি একটা লেখালেখি করি, লেখাগিরি জগতে আসি, এতগুলি বই সবের এত লেখালেখি বললাম, দিনটা সবির হতে বলতে পারে, দিনটা সবির মানে যেগুলো নিয়ে পড়ে থাকি, আমি যদি গণস্বরূপ কথাবার্তা বলি ইচ্ছা করি তাহলে কেমন হবে? নেহা যেমন ভুল হয়ে গেল ভিন্ন কথা, আল্লাহ মাফ করবে। ঠিক আছে না কথা? কালামী মসজিদে একটা আয়াত আছে, জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নার, ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে জলে, অর্থাৎ সর্বত্র যত রকমের ফাসাদ ফাতনা জাহির হয়েছে, প্রকাশ পেয়েছে, পাচ্ছে, পাবে, সব মিলে এগুলো যে মানুষের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন্নার। এই দেশের তবলিগে কারমার মধ্যে আসছে, তিনি মুরব্বী ছিলেন, আমরা সোবতে গেছি, ওনার সাথে উঠা বসা করছি, ছেড়েছি কাকরাইলে বড় হজুর আব্দুল আজিজ খুলনবীর রহমতুল্লাহ, বয়ান করতে যখন উঠতেন কথা বলার সঙ্গে কান্দি দিতেন, চেহারা ফিগার এরকম ছিল ওনার, তারা দেখছেন। একটা কথা বলতেন যে সে কারণে ওয়েছে ভরণে না মানে তো করকে দেখ, জেসে করনি ওয়েসে বরনি না মানে তো করকে দেখ, জান্নাত ভি হায় দোজখ ভি হায় না মানে তো মরকে দেখ। এটার বাংলা তর্জমা করছি, যেমন কর্ম তেমন ফল, না মূল্যে করে দেখ। হ্যাঁ, ব্যর্থ দুদক দুটাই আছে, না মানলে মরে দেখ। জিজ্ঞাসা করছেন বড়দের কথা? ওই কাকরাইল মসজিদ, ওই মেহনত, আলমী মেহনত, যেখানে এক জায়গাতে তিন এক ঘরের ভিতরে দুই পীর কেমনে হয়, বছরকে বছর দেখেছি তিনজন পীর সেখানে ছিল, একজন কি এই তবলিগের যিনি আমির আব্দুল কুলবি রহমতুল্লাহ, একজন মালা মনির সাহেব রহমতুল্লাহ, একজন মালা আলিকবর সাহেব রহমতুল্লাহ, কীভাবে সম্ভব হয়েছে? তিনজন পীর ওখানে ছিলেন, কোথায় ওদিকে আমি বলবো না, এমন একটা আলমী মেহনত ছিল সমগ্র আলম ব্যাপী। হার আমরা সব মৌসুমে মাবির করতে পারবো না, পারবো না জড়ে দিতে পারবো না, কিন্তু ওটা সমগ্র পৃথিবীতে জলে স্থলে আকাশে বাতাসে সর্বত্র কি আল্লাহ দিনের দাওয়াত, আল্লাহ পাকের তহুদের ওয়াদানির দাওয়াত, তহুদের দাওয়াত, রেসালের দাওয়াত, আজের দাওয়াত চলছে, চলবে, চলতেই থাকবে আলহামদুলিল্লাহ। সুবা আমি বলে ঠিকই ঠিক বলেন। এখন বাবার একটা কথা বলি, ফেতনা কীভাবে ছড়াচ্ছে একটা জিনিস দেখেন, মানুষ খুব খেয়াল করেন সমগ্র বিশ্বের হালত, কোন দেশের ভালো আছে কথা বলেন, আমি আসলে আসতেছি, সমগ্র বিশ্বের মানুষের হালত অবস্থা কোন দেশের ভালো আছে বলেন, যে যারা মারতেছে তারাও শান্তিতে নাই, যারা মরতেছে তারাও শান্তিতে নাই, এক একটা ধরনের মুসলমান দেশ, সব প্রেমের কাশ্মীর বারবার 19 লক্ষ যেখানে জমা আছে, যে ইরাক, আফগানিস্তান, তারপরে আপনার লেবানন, সরি, তারপরে লিবিয়া, মুলকের শাম, মুলকের শাম আসলে আপনি পাচ্ছি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বাকি আছে, সমগ্র বিশ্বের সারা 70 জন আলে মানুষ সমগ্র বিশ্বের মধ্যে, তার 40 জন হইল সিরিয়ার মধ্যে, বাকি 30 জন সমগ্র বিশ্বের মধ্যে। তাহলে 8 বছর যুদ্ধের ফলাফল কি? আমার নানা দেশ, আমার নানা চৌদ্দপুরুষ আগে যেমন থেকে আসছে, সাধারণ একটা দেশ আমাদের মতো সাধারণ হিসাবে আরো খাদ্য করতে তাবা করে দিচ্ছে, কয়েক বছর ভিতরে তারা করতেছে, মুসলমান মুসলমানকে মারতেছে, শত্রু মোকাবিলা করতেছে, ইয়া নিরাপরাধ। কিছুদিন আগে পত্রিকার হেডিং, কিছুদিন আগে পত্রিকার আসছে, ইয়ামানের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার, সঙ্গে বললাম। অল্প কিছুদিন আগে পত্রিকায় আসছে, আফ্রিকার এক দেশের মধ্যে খরা দুর্ভিক্ষের কারণে
বা গৃহযুদ্ধের কারণে এমন অবস্থায় একটা শিশু অর্থাৎ 5 বছর বয়স হবে, ওরা কঙ্কাল একেবারে রুশ হয়ে যাবে, পিছনের শকুন অপেক্ষা করতেছে, পিছনের শকুন অপেক্ষা করছে মারা যাবে আর খাবে। এ কি বিশ্ব মানবতা? এটা কি মানবতা বলেন? কোথায় বিশ্ব মানবতা? আজকে মানুষ কোথায় কোথায় যাচ্ছে? সন্ধ্যা হলে বেলা ডুবলে পশ্চিমা কালে তারা দেখেন, তারা দেখা যায় না এ বরাবর কত দূরে। এটা হলো একটা গ্রহ, যেমন পৃথিবী একটা গ্রহ, এই গ্রহটা মহাশূন্যে, সমস্ত গ্রহগুলো মহাশূন্যে, মহাশূন্যে আমরা বাসমান একটা প্ল্যানেট বা গ্রহের মধ্যে আসবো। إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহকে বলেন সূরা আলে ইমরানের শেষ শুকু। এটা এখান থেকে কথা বাইর করব, আল্লাহ পাকের সৃষ্টি জগতে কি আছে কোথায়? আল্লাহর দেওয়া মন মেগাজ মেধা দিয়ে কেউ যদি এগুলো আবিষ্কার করে মানা না। আজকে ওই শুক্র গ্রহ 4 কোটি কিলোমিটার দূরে, তারা ধীরে দেখা যায় প্রত্যেকদিন, এটা শুক্র গ্রহ। আর কয়েক বছর আগে এই আকাশে লাল একটা তারকা দেখেছিলেন, ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে আসছে, পৃথিবীর মানুষ দীর্ঘদিন যাবত দেখছে, কয়েকশত বছর পরে এটা দেখা যায় মঙ্গল গ্রহ। যেই মঙ্গল গ্রহে প্রাণীর সন্ধান বা প্রাণীর অস্তিত্ব আছে বা প্রাণী সেখানে নেওয়া যাবে ইত্যাদি আবিষ্কার চলতেছে, একটা অভিযান চালানো হয়েছিল যে মহা যে মহাকাশ যান দিয়ে, সেটা হলো পাথফাইন্ডার। আমি সায়েন্স টেকনোলজির বিজ্ঞান প্রযুক্তির কথা বলতেছি, পাথফাইন্ডার, সেই পাথফাইন্ডার আল্লাহ আকবার কি বলবো, ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে তার গতি ছিল, 7 মাস সময় পরে 28 কোটি কিলোমিটার দূরে গিয়ে মঙ্গল গ্রহে পৌঁছেছিল। মানে সুবহানাল্লাহ, কত দূরে? 28 কোটি কিলোমিটার দূরে। এখনো সেখানে গবেষণা চলছে, পৃথিবীর মতো কিছু উপাদান আছে, কিছু পানি সন্ধান পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেখানে জীববই করা যায়। আজকে বিজ্ঞান গেট যেতে তো কোথায় আছে অলরেডি, সেখানে টুরিস্ট যাবে, পর্যটক যাবে, দেখতে যাবে, বাড়িতে যাবে, যেমন কক্সবাজার আছে মাঠের আসে, বিভিন্ন জায়গায় যায় না এরকম মানুষ, তার বিদেশে বুঝতে পারছি। হ্যাঁ, 18,000 আবেদন জমা পড়ছে নাসার কাছে, 18,000 কত, 18,000, তার মধ্যে 6 জন নারী 7 জন পুরুষ সিলেক্ট হয়েছে, তারা পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে ধারাবাহিকভাবে তাদেরকে সেখানে নেওয়া হবে, বেশি খরচ হবে না, একজনের 6 থেকে 7 কোটি টাকা খরচ হবে। ওই মঙ্গল গ্রহে বসে আপনি বাড়িতে কথা বলতে পারবেন, সে ব্যবস্থা আছে, আরগুলি বাদ। তাহলে বলার উদ্দেশ্য হলো আল্লাহ দেওয়া এই মগজ মেধা দিয়ে মানুষ আজকে জ্ঞান বিজ্ঞানের লাইনে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোথায় অ্যাডভান্স হয়েছে বলেন। যে মোবাইল সেট আমার সামনে আছে, আপনার সামনে আছে, আমার কোনো ঘর বাকি নাই, এটা নাই, সেই মোবাইল সেটে কি আপনি সারা দুনিয়ার মুঠার ভিতরে এসে গেছে আপনার থেকে। হ্যাঁ, আমরা তো ফোনা মানুষ, তো আপনার আমার চেয়েও 3-4 বছরের ছোট বাচ্চারা যদি এগিয়ে পোস্ট করে দেয় সেটা বাইরে বের হচ্ছে, আমার জিনিস ভালোই জানে। সে একজন বলছিল বাচ্চা কালকে হইলে কি হবে, রুতিটা পুরানা রুতিটা বুজুর্গ, ওই একবারে ওই বাবা আদমের ওই আর আমাদের মজা আদার তো বিরাট বিকুম বলছে, ও রুতু আগে হয়ে গেছে বলছে, রুতু বুড়া, সুন্দর কথা বলছে, এটা বিতর কথা আর যাই হোক, এমন কথা সেটা না, আসল কথা হইলো এত অ্যাডভান্স হওয়ার পরে কী হবে দেখেন। আর একটা কুদরতের কথা বলি, ভারতীয় একজন মহিলা নবসারী মহাকাশের, হ্যাঁ, এখন সুনিতা উইলিয়ামস, উনি যখন মহাকাশ নিয়ে উপরে যাচ্ছিলেন, এত লেখাপড়া করে
কোথায় কি আছে সব তথ্য নিয়ে সবগুলি নিয়ে তোকে সেখানে গেছে বুঝলেন। যখন পৃথিবীতে উঠতেছে উপর দিকে তারা হজে গেছেন, উঠতে উঠতে বিমান 36,000 ফিট পর্যন্ত উঠে আবার নামে, কিছু কিছু আবছা আবছা দেখা যায়, ভালো করে দেখা যায় না। এই মহাকাশ যান যখন উঠতে উঠতে 200 মাইল উপরে উঠেছে, দেখা যায় পৃথিবী নামক গ্রহ কিছু দেখা যাচ্ছে না, দেখা তো আগে যাচ্ছে না, সব কালো ঘোর অমানিস অন্ধকার। পৃথিবীটা পৃথিবী নজর করতেছে তো, পৃথিবী থেকে আসছে তো, এখান থেকে সব তথ্য উপরতে পাঠাইছে, আমি নিতে হবে তো, যোগাযোগ হচ্ছে তো, আমি এত কিলোমিটার দূরে আছি, এত কিলোমিটার দূরে আছি, এই অবস্থা এই অবস্থা এই অবস্থা সঙ্গে সঙ্গে। হ্যাঁ জানেন না, দুইজন মহিলা নভোচারী বিজ্ঞানী, সে মহাকাশ জানে না, যার মহাকাশ জানে, কম্পিউটার ফেল করছে, একবারে মেরামত করে ঠিক না, আবার গেছে দুইটা দা নিয়েও ঠিক করে নিয়ে যেতে কাজও পারবে না। দুইজন মহিলা বিজ্ঞানী গিয়ে নভোচারী সেখানে কি একটা নাম ভুলে গেছে এখন, আমার অনেক ভিডিওতে আছে, সেখানে কি গিয়ে সেটা ওপেন হার্ট সার্জারি বলছে তাদের ভাষায়, খুলে সব সেখানে বলে ঠিক করছে, বলছে সুবহানাল্লাহ। এটা জেসিকা ম্যান নাকি একটা জেসিকা নাকি একটা নাম আছে একটা নাম, আমরা ভারত দেশের সুনীতা ইলিয়াম যখন 200 মাইল উপরে গেছে, দেখে কালো আমার অমানিসের অন্ধকার, কিন্তু পাশাপাশি দুইটা লাইট এরকম ফোকাস করতেছে, বলছে সুবহানাল্লাহ। এটা কি একটা হলো, একটা হলো পৃথিবীর মুখে আল্লাহর ঘরে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা, আর একটা হলো হৃদয় আথার মুখে তুমি মনে করো, বলছে সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কোথায় গেছে বলেন? এই কাণ্ড কীর্তন দেখে সুনীতা ইলিয়াম পরে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। ওই যে কত বছর আগে প্রথম সাথে যে অ্যাপোলো 11 গেল, এই আর্মেস্ট্রা একজন ছিল, দুজনের মধ্যে তিনজনের মধ্যে একজন, সে ওই রসুল ছিল সকল কামার আঙুলির সাথে চাঁদের টুকরো হয়েছিল, সে দেখার পরে তখন সত্য ইসলাম সত্য মুসলমান হয়ে গেছে, সে ইতিহাস। মানুষ যখন আল্লাহর কুদরতের গবেষণা করবে, তাফাক্কুর করবে, গবেষণা করবে, ফিকির করবে, তখন কি হবে এইভাবে রেজাল্ট আসবে, মানুষ ইমানদার হবে, আল্লাহর মুকাররব হবে, আল্লাহর মকবুল বান্দা হবে, সুবহানাল্লাহ। আল্লাহকে দূর করতে সে কখনো পারবে না। এখন আসেন, এতগুলো হওয়ার উদ্দেশ্য কি, এতগুলো আবিষ্কার করার উদ্দেশ্য কি? দুনিয়ার মানুষ শান্তি থাকুক যে, কিন্তু আজকে আমরা কি দেখতেছি, যারা এগুলি করতেছে এগুলো করার মাধ্যমে কি হচ্ছে, সমগ্র পৃথিবীটাতে ফেতনা ফজাদ ছড়িয়ে গিয়ে একটা অশান্তিময় পৃথিবী হয়েছে। মানুষ এখন যাচ্ছে যে বাবা এই দুই না থাকলে বাসি এরকম অবস্থা হয়ে গেছে, যেটা আকের যেমন হাজির আকের যেমন সময় রসুল বলছেন, এমন এক সময় আসে মানুষ কি মাটির উপর থেকে নিচেকে পছন্দ বেশি করে নেবে, ঠিক কিনে না বলেন? এগুলি আমার কথা না, আখেরি জমানা যতগুলো হাদিস আছে, যতগুলো লক্ষ্য আলম সময় রসুল বলছেন কেমন পুজো কী কী হবে, অনেকগুলি তো প্রকাশ পেয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এখন সমগ্র বিশ্বের সমস্ত অলিয়া আউলিয়া হ্যাঁ নাক্কার দিনদার ফরজগার সকলেই বলছে আল্লাহ অতি তাড়াতাড়ি মাহদী আসলামকে তার নিজাদ জাহির করে দেন, নাহলে এই দুনিয়াতে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এখন আসেন, আপনি ইন্টারনেট বাদ দিতে পারবেন, মোবাইল বাদ দিতে পারবেন, অলরেডি সরকারের থেকে ঘোষণা এসে গেছে, আমি যেটা জানি, আপনি তাকিব করেন, 16 কোটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া হবে। কত কোটি মানুষের লোকসংখ্যা কত? 16 কোটি। পর্যায় করাবে প্রত্যেক সরকারি অফিসে ওয়াইফাই ইন্টারনেট থাকবে, এখন ঘর ঘর ওয়াইফাই আসছে না, আসছে না? প্রত্যেক সরকারি স্কুলে পর্যায়ক্রম যাবে যাবে স্কুলে ওয়াইফাই যাবে, বই কিতাবের পড়া চলে যাবে, সব ইন্টারনেটে হবে, সব ডিজিটাল কি পড়লে পড়ালেখা হবে। তাহলে আপনি এই প্রযুক্তি বাদ দিতে পারবেন? পারবেন না। কিন্তু প্রযুক্তিটা নির্ভর করতেছে কোথায়, আমেরিকা থেকে বেরিয়ে ওই প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে খবর আসছে কেমনে, স্যাটেলাইটের মাধ্যমে। যদি সেই স্যাটেলাইটে নষ্ট করে কেউ দেয় এটা থাকবে 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 বলেন? সঙ্গেই বললাম তৃতীয় সাবমেরিন কেবিল থার্ড যেটা আছে সেটার সাথে বাংলাদেশ যুক্ত হচ্ছে, ইন্টারনেট স্পিড আরও বেড়ে যাবে, আরও বহু গুণ বেড়ে যাবে। তাহলে এটা যখন আমরা বাদ দিতে পারবো না, এটাকে এড়িয়ে চলতে পারবো না, তাহলে এটার সব ব্যবহার কীভাবে হয় সে চেষ্টা করতে হবে, ঠিক নিয়ে বলেন? কথা বুঝে আসছে সে? এখন আসেন, এটা বলতে গেলে দিলে খুব খুব চাপ পড়ে, বিশ্বাস করেন, যেটা চুর চুর হয়ে যায়। এখন শুধু এটার উপর কথা বলতেছি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বাদ দিতে পারবো না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাদ দিতে পারবো না, তাহলে
আরেকটা সাথে যোগ করতে হবে, আল্লাহর থেকে দূরে সরাও যাওয়া যাবে না, কোরআন সুন্নাহ বাইরেও কিছু করা যাবে না, ওলিয়াউলের সঙ্গ ছাড়া যাওয়া ওদেরকে ত্যাগ করা যাবে না, আলিমুল্লাহদেরকে হকানবী আলিমুল্লাহদেরকে ছাড়া যাবে না, ওদের সাথে থাকতে হবে যদি দিনের উপরে কায়েম থাকতে হয়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই প্রগতি, এটাকে প্রগতি বলবো না আমরা, এটা দুর্গতির জন্য নিয়ে আসতেছে। হ্যাঁ, কার বিরুদ্ধে কে যুদ্ধ করে সে বলতে পারে না, বলে এর 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 বলে কি এই লোকটাকে অ্যারেস্ট করছে কি জন্য, এ এর পক্ষে ফক্সি দিচ্ছে, তার মানে পরীক্ষা দিছে, এরে কি অ্যারেস্ট করছে, আইনের আওতায় আনছে, এখন ফক্সি বার চলতেছে, সরাসরি আপনি আমি লড়াই করতেছি না, আমার আপনার হয়ে আমি অন্যের হয়ে নিজেরা লড়াই করতেছি, ইয়ামান তাবে হয়েছে, সিরিয়া তাবে হয়েছে, এক একটা দেশ তালাশ করে দেখেন, আফগানিস্তান তো কোনো ফয়সলাই হচ্ছে না, কিন্তু পৃথিবী আজকে কোথায় শুনবেন? পৃথিবীতে সবচেয়ে স্বপ্নের দেশ, সুখের দেশ, সমগ্র পৃথিবীর উপর যে খবরদারি করে সেটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একবার যদি আমেরিকার বিষয় হয় কি খুশি, কিন্তু টাকা কেমনে কামাই করে ইউকের মানুষ, ইউরোপের মানুষ জানেন আপনারা? আল্লাহ 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 আল্লাহ, সকলের কথা বলতেছি না, 90% ধরে রাখতে পারেন। একটা কথা আছে না, মদ বেশি দুধ খাওয়া যেই গুণা হারাম, হারাম আবার কি দুধ বেশি মদ খাওয়া হারাম, পয়সা আসলে তোমার এই দালাল করে কিছু থাকবে না, একটু আল্লাহ একটু ইশারা করলে সঙ্গে সঙ্গে, যদি মাল হালাল না হয়, সুদের টাকা নিয়ে বানিয়েছো বাড়ি, তারপর রেখে দিছে হাজা মিন ফজলে রব্বি, হাজা মিন ফজলে রব্বি, সুদের টাকা বানাইছে বাড়ি আসার থেকে, ব্যাংক থেকে, এখান থেকে, ওখান থেকে সুদের টাকা নিয়ে, হ্যাঁ তোমারও দিবে, তোমার বউরে দিবে, হ্যাঁ পুরুষের যারা বউরে দিবে, ছাতি জমায় ঢুকে দিছে সুদের টাকা ঘরে 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 ঘরে, হ্যাঁ ঘর কদিন বাদে সব হারাইয়া হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, বেদমে নিয়েন না, অবস্থা সেরকম হচ্ছে মুসলমানের। এইগুলি হকাজাবি আলেমলা মারা, এই যে পুত্র জামান মুক্তি মা দামাত বারাকাত ধরুন, আপনাদের কি সন্তান এখানে আমাদের উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ এগুলি মানুষকে বলতেছে, এখানে মানুষকে বলতেছে আলেমলামার সব দেখতার করো, হকানি আরব্বারি আলেমলামার সব সব দেখতার করো, সুমান লাগি ওই আমেরিকার কথা শুনবেন, 3 বছরের জরিপ 2018 সালে, এগুলি আমি যেগুলি বলতেছি পয়েন্ট বলতেছি, আমার ইউটিউব চ্যানেলে 1300 ভিডিও আপলোড করছে, এই ভিডিও হচ্ছে ইন্টারনেটে যাবে, এখানে ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু ইউটিউব ভিডিও হয়ে যাচ্ছে এখানে, আর 1300 এই আমেরিকাতে 2018 সালে 38 লক্ষ লোক আত্মহত্যা করেছে, কত কত এর আগের বছর 1,37,00,000 লোক আত্মহত্যা করার জন্য মানুষ করছে, বাঁচতে বাঁচতে 35 লক্ষটা কত জেনে নিন আপনারা, এটা মিডিয়া আমাদের বানায় বলতেছি না, আর তা এগুলো সুইসাইড করছে, বাইকের কোনো রক্ষা পাইছে। আমার প্রশ্ন হলো যে এই আমেরিকা যাওয়ার জন্য স্বপ্নের দেশ, হ্যাঁ যাওয়ার জন্য মানুষ এত পাগল, উদাহরণ বলছি বাস্তবতা বলতেছি, আমার তো কিছু না, সেই আমেরিকার এই দশা কেন বলেন? এখন গবেষকরা গবেষণা করছে 10টা কারণ আর কি, কটা তার মধ্যে একটা হলো ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া, ঠিক আছে এটা সব দেশে হইতে পারে, ওকে মারা গেল ঠিক আছে, আর একটা হলো হতাশা, ফ্রাস্ট্রেশন যেটাকে বলে, এখন আমেরিকার লোক ফ্রাস্ট্রেশনে বুঝবে না হতাশা কেন হবে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তো বলছি বলছে বলছেন লা তাকরতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন তাহলে সেখানে হতাশা ইসলামের নাই, আমার নিশ্চিত করে বান্দা কোনো হতাশা কোনো কথা আসে না, আয় আমার কাছে সময় নাই ব্যাখ্যা করতেছি পারতেছি না, আমার ওই ইউটিউব চ্যানেলে গেলে আমার কথাগুলো সব ব্যাখ্যা পাবেন। এখন আসেন তাহলে আমেরিকাতে যে দশা হয় তাহলে যাবেন কোথায়, কোনদের ভালো আছে বলেন, কোনদের ভালো আছে? আপনাদের হজে গেছেন, হ্যাঁ সিনিয়র মুসলমান হজ করতে গেছে দেখছেন নাকি কেউ? আমি দেখেছি একাধিকবার,
কি সুন্দর চেহারা টল ফিগার, উজবেক কাজাক সব মুসলমানদের মিতুর্কি, ইয়ে সব লম্বা লম্বা ফিগার। আজকে সেই উইগুরের উহান প্রদেশে উইগুরের সেই উইগুরের এক ওয়ান মিলিয়ন এক মিলিয়ন তো 10 লক্ষ যে মুসলমানকে বন্দি শিবিরে আটকে ইয়া আমরা সংশোধন করতেছি, তুমি এসলা করো না, এসলা করো। নাবুদ কি ঘুমাইছে নাকি? আমার নাবুদ কি ঘুমাইছে? আসে তারা নিয়ে সিনেমা দেখো, সিনেমা নিয়ে খেলো, একটারও কি পরিমানে যায় নাই, একটারও মুসলমানই ছাড়াইবার জন্য এ তামাশা করতেছ। আল্লাহ বান্দা আমি আসি, চোখের পানি আমার দরকার কবুলেছিস, ধৈর্য ধর ধৈর্য ধর আমি আসি। আজকে কেন সে কি কয় ইয়ের সিনারে এই অবস্থা, এখন নিজের দেশে বন্দি হয়ে এখন কোথাও যাইতে পারে না। পরশু দিনের এই সপ্তাহের নিউজ মিডিয়া যতগুলি কাগজের নোট আছে সবগুলি সিনে জ্বালা ফেলছে, কেন হাতে হাতে ব্যবহার হবে, হাতে হাতে করোনা ভাইরাস যাবে। কোথায় আছ? বেলজিং এর মতো শহর, তারপরে কি সাংহাইয়ের মতো শহর, 1 কোটি লোকের অধিকারী শহর, সব শহর কি গুদ্র শহর হয়ে গেছে। আল্লাহ বলছে আমার বান্দাদের বন্দি করবি, তোদেরকে আমি বন্দি করবো, তোদের দ্বারা বন্দি করা বলেন সুবহানাল্লাহ। 7 দিনও হয় নাই 27,000 লোক আক্রান্ত হয়েছে, প্রায় 2,700 লোক কি মারা গেছে, এবং 30টা দেশে কি সে ভাইরাস হয়েছে, দেখছে যেটা এখন ইউরোপে যাই করছে, ইটালি চোখ বাংলাদেশে বাংলাদেশে এগুলো আক্রান্ত হয়েছে, আবুধাবিতে হয়েছে, আল্লাহ জানে কি হবে ভবিষ্যতে, আল্লাহ জানে। বাংলাদেশে এখন আল্লাহ হেফাজত করছে, আল্লাহ অশেষ রহমত এটা জেনে করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এইবার কথা শেষ করে আসছি, 10 মিনিটের ভিতরে আদান হবে, যেমন মোট 1.5টা সম্ভবত, 1.5টা না তোমার জি 10টা না আদান করা হবে, 1:10 এর দু মিনিটে কথা বলবে, সেটা করে সামনে আসবে, শুনবেন তো। ইংলিশে একটা কথা আছে বলবো, ম্যান উইদাউট মরালিটি, ম্যান উইদাউট মরালিটি ক্যান নট বি টার্ন মিস ম্যান, মরালিটি উইদাউট রিলিজিয়ন হ্যাজ নো বেস টু স্ট্যান্ড আপন। এই তার এটা সরাদের এটা মানে ধরে ফেলবে, এক কাপড় সরাদের তো একটু এক কাপড় এক কাপড় সরাদের তাহলে সবকে সিঁড়ি ফেলবে, বাইরে বসে যেতে পারে, উঠে পেলেন সরে পেলেন ওদের কাছে, হ্যাঁ কতজন হঠাৎ করে ফেলেন তো ওই বাতাসে টানে চলে গেছে ওদিকে। কি ম্যান উইদাউট মরালিটি ক্যান নট বি টার্ন মিস ম্যান, মরালিটি উইদাউট রিলিজন হ্যাজ নো বেস টু স্ট্যান্ড আপন। অর্থ কি মান নৈতিকতাবিহীন কোনো মানুষকে মানুষ বলা যায় না। ম্যান উইদাউট মরালিটি ক্যান নট বি টার্ন মিস ম্যান, আবার মরালিটি উইদাউট রিলিজন হ্যাজ নো বেস টু স্ট্যান্ড আপন। মরালিটি আছে কিন্তু দিন নাই সামর্থ্য নয়। এক বন্ধুরা কয় ও মানুষ তো মানুষ নয়, মানুষ এক জন্তু, তেল্লাচরার পাখা আছে পাখি নয়, কিন্তু ও সাইকেল চলেছে মানুষ করে দেখা গেলে মানুষ করা যায় না, মানুষ করানো যায়, মানুষের বেললাই কিছুকরণ করে, কিছুকরণ করে সামথিং টু ডু, কিছুকরণ করিব তো বলি কি কি নৈতিকতাবিহীন মানুষকে মানুষ বলা যায় না, আবার ধর্মহীন নৈতিকতার কোনো ভিত্তিই নাই। আর ধর্ম কোনটা? ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে দিন হলো একমাত্র ইসলাম। আল্লাহ বলেন আল্লাহ পরিষ্কার, আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, হ্যাঁ আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো ধর্ম আর কোনো ধর্ম কবুল নয়, কবুল নয় বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন অসুবিধা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কথা আছে ইংরেজিতে, ইফ ওয়েলথ ইজ লস্ট, ইফ ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট, শুন রাখেন ভালো করে, পারে রেকর্ড করার কোনো আপত্তি নাই। ইফ ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট।
বাংলা তর্জমা করি, ধন সম্পদ হারাই নাই, কিছু হারাইলেন না, কিছু হারাই নাই। মানুষে কয়, সাধারণ মানুষে কয়, উহা ঠিয়া বসে হাতের ময়লা করেছে, পুরো কিনে চিন্তা করো, আই পি এল যাই করেছে, হাত ডলা দলসাই ময়লা করি নিয়ে দেরি নিয়ে ঠিক না বেটি। কোটিপতিকে ফকির বানাইছে, আর এক মুহূর্ত সময় লাগে না, আর কি এক রাস্তার ফকিরকে এক মুহূর্তে আমরা কোটিপতি বানাইতে পারে, পারে কি পারে না বলেন? আমার ওদেরকে এত 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 মস্করা নাকি সে আল্লাহ আঘাতটা না কোরআনটা আবার ওই আঘাতটাই তো আঘাতটাই তো আমার আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বান্দা না, বান্দা বলতে পারি নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলেন দেখাবার সময় নাই, যদি স্বাস্থ্য হারাইলা কিছু হারাইলা, কেন স্বাস্থ্য হারাইলে দুর্বল হলে আবাদ করতে পারবেন না, এটাই কারণ আর কিছু না। কিন্তু এবার করতে হলে কামারুজি করতে হয়, কিনি হাল সেবের কিনি চাকরি কিনি কী করে কী করবেন, দরকার আছে এটা আল্লাহ নিয়ামত এটা আপনার কাছে আফিয়ার সাহায্য হয়, সেহাত সাহায্য হয়, সুস্থতা সাহায্য হয়, সাহায্য হয়ে দোয়া আছে না আছে। আর একটা হলো কি, লাস্টটা হলো কি, ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, যদি চরিত্র হার হয় সর্বহার হয়ে গেল, চরিত্র হার হয়ে বহুত বড় কিছু দেখাচ্ছে যে আমি আমার থেকে এদের বড় আর কেউ নাই, তাহলে নাউজুবিল্লাহ এ খতম হয়ে গেছে, এ দিনটা দাবন হয়ে গেছে। এ কথা যদি কারো দিল ভিতরে থাকে মুক্তি নাও বলে তা যে কারবারে দেখায় সে দিনটা দাবন হয়ে গেছে, সে দুনিয়ার উপরে মানুষ না, সে মানুষ থাকে মানুষ বলা যায় না ঠিক না কথা। এখন যারা যেখানে আছেন যদি আমার কথাটা ভালো লাগে, একটা রাস্তা বাইর করেন, হোয়াট দ্য ওয়ে, উপায় কী, এত কথা বললেন রাস্তা কি কোন রাস্তা যাব। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে অসংখ্য অগণিত উলিয়া উলিয়া হকান রব্বানি আলিম উলামা এখনো আছেন, বাবারা ভাইয়েরা বোনেরা মায়েরা বৌজিরা, এখানে আমার ভাইয়া তো কেউ আছেন, যদি বড় যোগাযোগ করেন নাই বলবো না আমি, এটা আমার এই পরিচিত জায়গা, কিন্তু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন খেয়াল রাখবেন। হকানি রব্বানি আলেন, রব্বানি কারো জানেন, চল্লিশ দিন একাধারে উপর থাকি খোদার আবাদ বন্ধ করতে পারে সেই ক্যাপাসিটি লোকের রব্বানি বলে, সংক্ষেপের কথা খাজা কারে কয়, খাজা ওদেরকে বলে যাকে সজানে কোনো গ্রেফতার করতে পারে না, সমাধানই কারে কয়, কুতুব রব্বানি সমাধানই আছে না বলে না, আশি দিন একাধারে কি অভুক্ত থেকে রুহানি খোরাকের মাধ্যমে যে স্বচ্ছল থেকে আল্লাহ পাকের আবার বন্দি ছাড়তে পারে না সে যত ওদিকে সমাধানই বলা হয়, এটা কর্মী এমনি আসে নাই, কুতবে রব্বানি গাউসে সমাধানই পীরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এরকম না, মামুলি কথা না, আব্দুল কাদের শুধু কি কোনো খাদ্য মাতেন না, আব্দুল কাদের সমগ্র মুসলমান দিয়ে আমাদেরও তো সৈয়দ আমাদেরও কি করবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ঠিকই বলেন না, কাদের মর্জি সিদ্ধি রহমতুল্লাহ এই যে আবাদ করছেন আমার জানার মতে সাত লক্ষ আপনার হিন্দু মুসলমানের হাতে হয়েছে, 70 লক্ষ মুসলমান বেদাত শিখির কুবুরটি ঢুকেছিল কি ওনাদের বায়াতে হয়েছে, ইসলাম এদেশে আমার আপনার দ্বারা হয় নাই, ব্যাধ বিনিয়েন না তখন দেবন্ত ছিল না, ব্যাধি বিনিয়েন না হঠাৎ ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু 800 বছর আগে এই বর্বিশা পত্র এই বর্বিশা বেরিয়ে আল্লাহ গাইবির এদা রসুলের জন্য গাইবি নির্দেশে আসে সব আদিষ্ট হয়ে এই মদির সাহ আবদুল্লাহ এই দেশে আসে, তাহলে মদির রহমতুল এখানে আসে ইসলামের গাড়ি কাটছেন ঠিকই ঠিক না বলেন, ঠিকই বলেন, সাধারণ ইমেনে কোথাকার বারোয়া কোথাকার, ওটা একটা ভুল, ভুল বুঝবে না কেউ, ওটা ভুল আর আনা করছি আর আনা করছি, আর কে কিছু করছে না, আর কে করছে না, আইয়ে না আইয়ে না আর আনা আর আনা, খবরদার আয় আর নকইবেন, এই এক নম্বর অহংকার, এক নম্বর আনা শব্দ কইছে এ বিষে আনা কয় মিন সহ্য করছে না, কাকা করলি এই তোরা কোনো মানা করছে, হ্যাঁ ইয়া ইবলিসু মা মানা কা আল্লাহ ইয়া আয়া আই হুকুম কইলা বলছি দিন কইলে কইছে আনা খাইরুম মিন খলক তো নিয়ে মি মিন না খলক তো মিন তিন আয় কাপ্তান বলা আরে আগুন দিতে এগিয়ে ইবারে আদমরে কে মাটি দিয়ে গিয়ে আয় দার সঙ্গে বলতে নিকের কত এক নম্বর কে গুণ কিবিরের গুণা এই কিবির আসলে না আর বিচারে
বাতিল রোগী কেন করিবেন? কলবের তো কি আছে? কিনা আছে, হাসাদ আছে, বোগ আছে, রিয়া আছে, শিরিক আছে, বেদাত আছে, ব্যাগিন আছে, এমনকি কুকুর একই লই রে খাইজন গুস্ত মাধ্যম হল গজল আজম মাইল ভান্ডার ছোট কালে হ্যাঁ কত মধ্যে মারা ইবা অন্ধ মাছ এখন ভালো করে চিনি দিয়ে দিব। কিন্তু আমাদের সব রক্ত কিন্তু হয়ে না যায় জবরদস্ত করি আল্লাহ আছে ওইটার নাই হ্যাঁ সার্টিফিকেট লোন হয়ে উঠছেন ওইটার ফেট ফালার দিয়ে দিই বুঝছেন না আপনি কত নেই বুঝছেন না হ্যাঁ মাছ ভান্ডার মাছের ভান্ডার দেখি ভান্ডার করে কেন নো মাছ ভান্ডার এই মাছের ভান্ডার এই মাছের ভান্ডার ঠিক আছে ব্যাগে ঠিক আছে খানোর তুলে দেন উপ মানুষ দিচ্ছিল দেখবেন দেখবেন কন না আল্লাহ আল্লাহ ওই মারা যাওয়া মধ্যে সব রমজান গিয়ে কই সুন্দর মাছ করছো কয় যে কি হয় হ্যাঁ কয় যে উরুষে রক্ত খায় আর ওরসে ইমান খায় এখন দিনের তুন এই বিমার এখন বাইরে করে বুঝুন কেন আর দিনের ভিতরে বিমার আছে একটু কম ধরে দিবেন লোক মুরবি লাইবে ডাক্তার লাইব আর ওখানে রোগী চিকিৎসা করে পেলাম লাইবে এই লোক করে বাঁচিয়ে নিয়ে নিবে কথা মতো চলন করি মারতে আগা করে ওয়ান টু অল ইয়ান মানি নিয়ে মারতে আমি করছো না ইয়ান তাহলে কি লাগে দেখি এই এদিন যাইয়ে রে আর দিন যাইয়ে বলব কি সবর শকর কানাগাত তাওহীদ তাওয়াক্কুল রেজা তসলিম ওই সবর শকর কানাগাত অল্প দৃষ্টি এ বহুত বিরাট ব্যাখ্যা কিতাব লিখতে দিলাম যেগুলো ব্যাখ্যা জন্য কানাগাত সবর শকর কানাগাত তাওহীদ ওয়াহীদ আমরি ইলাল্লাহ ان الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله 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 قلنا ذكرنا كان يذكر سمعي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أنا نقول لك وين دي الله الله بوت قطع يقول مربيا رأي فلاي رأي مربيا رأي فلاي كيف نعم وقا أسا بابا ويساب أنا تاوي بي أتي بي بجنة ناتين بقى ما يجب لأي لكي شو بطا أسا بجنة آر خوضا سخونا মাজার সাহেব গেল ভাই অত জন্য এদিকে আর ভাইয়ের খুশি এগিয়ে গেল সামনে কিছু কত করে মাছ রাখো দিয়ে আল্লাহ পাই দিয়ে দিই তারপর মতন খালো শ্বশুর গিয়ে পাতি ইবে গিয়ে ইবে গেল ভাই আর আছে খন উগ্গে ভাই সাপ সাথে উগ্গ 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 কুতিব জামান আল্লামা মুফতি মাহমুদ হাসান পদ্ধতি আরে কন্যা আলহামদুলিল্লাহ কন্যা আর খুব আয় ক্যানভাস করে নকরি মিশন যাবো সচল বছর ইনশাল্লাহ এর কেউ প্রত্যেকটা নাই ক্যান্ডার করি জমি কিল্লা বললাম ওরা এত কথা নিজের কথা কিল্লা বললাম দেখি নইলে আর পরিচয় কেন ভাইবেন আর তুমি যার কথা বলছি কেন বুঝিবেন মানুষ হিসেবে কথা হলো ইট করে আঠারো সালের থেকে রয়েছে এদের হলো ইট করে কথা বলতে জ্ঞান নিতে হলে আর আর জিনিস কিন্তু মানুষ কন্যা কি এবারে শরীরে না বুঝিবেন তো দোয়া করছেন এক কেনা দোয়া কদিনও আয় আসছো বুঝলেন না আয় বুঝলেন না করি বা মাইন্ড না বুঝলেন একচল্লিশ বছর আর হুজুর মুক্তি আনসার মধ্যে খালিফা হুজুর ইন্তেকালের বাদে হজর সামনে বায়াত গড়ি আইও আছে এবার নাগর সবাই দিলাম ইয়ান ছবি আর নিয়ে আসি এই গড়ি এর খাসের গড়ি এখন আছে এটার বায়াত দিয়ে হজর শোনে চিত্র শোনে সাইন বাজারে বাইরে গেল রাস্তায় হুজুর আরে ফেলাই তারপর করতে করতে কাকড়ে যাই হুজুর খালিফা ভাই কারণ রোজন ইয়া সাইকেল মশাই মুক্তি রহমত রোজন ইসাহ আর উত্তর দিবা এবার চুরানব্বই বছর বয়স এবার ইশারায় এখন চলিল তিনজন নথিদার করছে এন দেখা যাচ্ছিলাম যে বিশ্বাস করতেন না ওরা মারি না পারতে মারি পাইছে সব সব দুই গেল গ্রাম করলি বাঙালি বিয়ে দিয়ে শিয়ে আসুন জানেন নাকি আর কি নাম করতেন না পরীক্ষা বসে যাবে গাড়ি বুঝলেন না এটা তো আরো বিদ্যুৎ করবেন না আর করতাম দেখি আল্লাহ ভালো থাকলা দেখে কিন্তু এই জেলার পিছনে বললো হয়তো খেয়ে পিছনে নয় পড়ি আল্লাহ একসঙ্গে বুঝে পড়ছেন তার জন্য রেখে আর মধ্যে এখনো আছে প্রথম ছিলাম যে কথা জমিটা এখন ভরিব
ইনশাল্লাহ এই দিনে গিয়ে ভাবনা একটা সাড়ে না সন্ধ্যে সাতটা বসে আটটা নয়টা দশটা এগারোটা কোনো ক্লাস ইসলাম দিন পাবে এই মজমা যদি আর সামনে আসছে যদি রেকর্ডিং দেখতে রেকর্ডিং দেখতাম বই বলতাম এখন সতেরো সতেরো বয়ান আছে আর ইউটিউব চ্যানেলে ১৩০০ ভিডিও আছে বয়ান তো আছে নিজের বয়ান বই নিজে শুনি ভুল কি বললাম কী বললাম মিলে কা দোয়া করছি আর কিছু না যদি ভারম দেওয়া হয় বিশের নম্বর তারিখ লেগে এখন শরৎ গেলে নেমার খানা আছে দেখবেন সবাই দেখবেন ইনশাল্লাহ কোনো চিন্তা না করিবেন আর কি মধ্যে সব হিন্দি ছেলে সব আছে একবার খাই আসবেন মাদ্রাস খাই দোয়া করে আসুন একবার নুরাইতে লই দেখা মাথা পর রাখা মহিলা মাদ্রাস সহ এদিক কী দেবেন জমা দলে দিন দোয়া পর্যন্ত আছে দোয়া করবেন না কেন যা মেশিন দাঁড়িয়ে শুনলো ইনশাল্লাহ আর একটু কিচ্ছু লাগে বুঝলি কি হয় ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا وأفضل أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير مولاي كريم আয় আল্লাহ এই বুসমের রেখা ঘোড়া আল্লাহ ইন্তজার এবং আল্লাহ মাধ্যমে যে তফসিলুল কোরআন মাহফিলে বসে আমরা তখন কিছু কথাবার্তা শুনলাম সকাল থেকে যা মেহনত হয়েছে আগের থেকে পর্যন্ত এবং হবে সব মেহরবানি করে খাতা খোঁজের মাফ করে দিয়ে কমিয়ে কোথায় মাফ করে আপনি মেহরবানি করে কবুল করলেন মাওলায় করিম ইয়ার সব কোটি কোটি মেম্বারাই দিয়ে আপনার হাবিবা কায়নাম দ্বারা দাদারে মদিনা সৈয়দ মুহাম্মদ সরে সাফিয়াল মুসলমিন রহমতে দোয়ালম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক রূপে হাদিয়া স্বরূপ রওজা আতারে মদিনা দুল মুনাওয়ারাতে পৌঁছে দিবেন আল্লাহ তার পাশে সাহাবা চাই বাইন আছেন তার পাশে যে আল্লাহ যেন বকি আছে উদ আছে বদর আছে আল্লাহ সব জায়গায় যেগুলি সঙ্গে দেখেছি আল্লাহ আল্লাহ যেন তুল মাল আছে মকাতুল মকারমাতে দুনিয়ার কোনা কোনা লাখ লাখ সাহাবা আকরাম ওলি আউলিয়া কাউজ কত বিয়ে বিরানি বীর আল্লাহ সকলের আর ভয় পাকে ভাজেশ্বর বক্সিস করে নিয়ে আল্লাহ তামার মমিন মমিনাদের বসির আর ভাগে ভাজেশ্বর বক্সিস করে নিয়ে আল্লাহ সকলের বাঁকুড়া দোষী করে নিয়ে আল্লাহ সকলের খাতা খুঁজে মাফ করে নিয়ে আল্লাহ কবরকে নূর রহমত দিয়ে বরবর করে নিয়ে আল্লাহ আল্লাহ সকালে সবাইকে আল্লাহ আল্লাহ জানলে ফে দাও হাতা করে আল্লাহ খাস করে আল্লাহ এই বোসপুর বিশাল এলাকার মধ্যে যেখানে যত মমিন মোমেনাত মুসলমান আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে আল্লাহ অন্ধকার কবরে সাহিত্য আছে জানে তারা কে কি হারে আছে মেহরবানি করে সকলের মাফেরা আছে নসিব করে নেয় আল্লাহ কবরকে ব্যর্থের বাগিচা বাড়াই জানি আল্লাহ আসলে মানে আল্লাহ আমল মা ডানিতে দিয়ে ইসা পিতার সহকারে দাম রেখে দাও আচ্ছা করার ফাচলা করে নিয়ে আল্লাহ আল্লাহ এই মসজিদ আমি মেহরবানি করে কবুল করে নিয়ে আল্লাহ বড় ভালো লাগে আল্লাহ সেখানে আসলে বড় ভালো লাগে আল্লাহ এই জন্য ছুটে আসি মাওলা আল্লাহ এখানে বহু নেককার জিন্দার ফরজগার মুত্তাকি মাবুদের ভিতরে আল্লাহ জিন ইনসানের ভিতরে আছে আল্লাহ আল্লাহ সমস্ত জিনাদের মধ্যেও আছে আল্লাহ সবাই আমরা এখানে আল্লাহ বাস বসবাস করতেছি আল্লাহ মেহরবানি করে এই মাহবিলকে আমি মেহরবানি কবুল করে নিয়ে আল্লাহ সমস্ত কমিয়ে কোথায় লব্জে আল্লাহ মাফ করে দেন আল্লাহ জিসগড়ি নিকলে বদন সে মেরি জান কলমায়ে তাওহীদ গিরদে জবান
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. Come on,